এর পক্ষ থেকে আজকে ধনিয়াখালী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের কাছে আমরা পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দিলাম। তার মধ্যে যে ডেপুটেশনের মূল কারণ হচ্ছে যে ধনিয়াখালী ব্লকের বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে মধ্যমহিলার নাম কি পম্পা রায় স্বামী হিরু রায় সোশ্যাল মিডিয়ায় আটা গুললে নাকি রাবার তৈরি হচ্ছে এই যে একটা প্রপকাণ্ড ছড়াচ্ছে, এর প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য আমরা বিডিও সাহেবের কাছে আবেদন রেখেছি যে এর প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে, যে আসল সত্যটা কি। যদি প্রকৃত আটা থেকে রাবার তৈরি হয় তাহলে যে প্রস্তুতকারী সংস্থা এই আটা সাপ্লাই দিয়েছে তার বিরুদ্ধে আইনানি ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর যদি না হয়, যদি ওই ভদ্রমহিলা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ চরিতার্থ করার জন্য তিনি যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মিথ্যে অপপ্রচার করছেন তাহলে তারও বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি 15 দিনের মধ্যে এর সদুত্তর না হয় তাহলে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোলার সাহেবের কাছেও আমরা স্মারকলিপি দেব, যদি সেখানে সুরাহা না পায় আমরা ডিএম অফিসের সামনে ধর্নায় বসব, কারণ এই মামাটি মানুষের সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত অপপ্রচারকারী যারা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই আমাদের হলো মূল দাবি। শফিকুল ভাই কালিচক তুপ পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ, বিদ্যুৎ কর্মদক্ষ, তারই উদ্যোগে আজকে ফ্রি বাজার একটা বিনামূল্যে আমাদের গ্রামবাসীদেরকে দেওয়া হলো প্রায় 5,000 লোককে। এটা তাকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই যে কালিচক ব্লক ওয়ান পক্ষ থেকে যে যেন এরকম মানুষের পাশে ওনার মতন আরও অনেকে দাঁড়ায়, আমরা সে সহযোগিতা আমরা করবো। এটা মূলত কোন কোন অঞ্চলের? এটা নদা জলদীপুর অঞ্চলে। উনি আরও উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে আলাপ করেছেন কি আরও অনেক জায়গায় আমরা করবো, আমরা সহযোগিতা আছি আমরা ওনার সঙ্গে। আমার নাম আতিউর রহমান, কালিচক পঞ্চায়েত সমিতি।